আকাশের কালো মেঘের ঘটা কবিতাটি সংগ্রহ আমার ভাষাতে ভূত কি জানো বনের দুলাল হাসি তার হতে দাঁড়ি ফিরিল স্মৃতি মাহেশ্বরী অডিও ভাইবস। নমস্কার, আজ আবার এক নতুন চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মাহেশ্বরী অডিও ভাইবস। মাহেশ্বরী অডিও ভাইবসে আজ আপনারা শুনতে পাবেন সাহিত্যিক বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প প্রতিশোধ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পটিতে কিছু হিংসাত্মক ঘটনার বিবরণ আছে। মাহেশ্বরী প্রোডাকশনস কোন রকম হিংসাকে সমর্থন করে না। শুরু হচ্ছে আজকের নিবেদন প্রতিশোধ। আজ ভোরবেলা থেকেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। মিশকা বিছানায় শুয়েছিল, খাটের পাশের খোলা জানালা দিয়ে ঘোলাটে আকাশটা প্রায় ঝুঁকে এসেছে ওর মুখের উপর। শরীরটাও বড় বেগরবাই করছে, দর্শিটা যেন খেপে গেছে। বাইরে বৃষ্টি দেখে ওর মা আগে যেমন করত, ঠিক তেমনই করে হাত পা ছুঁড়ে লাফাতে শুরু করেছে। নিজের শরীরে ছোট্ট প্রাণটার উন্মাদনা অনুভব করতে করতে মিশকার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এ বাড়ির অন্য সদস্যরা এতক্ষণে ঘুম থেকে উঠে যে যার নিজের কাজে মন দিয়েছে। এত বড় একান্নবর্তী পরিবার, কাজ কি কম নাকি? মিশকা এ বাড়ির সবচেয়ে ছোট বউ, বছরখানেক হলো ওর বিয়ে হয়েছে আর এখন প্রায় 8 মাসের গর্ভবতী। বাড়িতে শাশুড়ি ছাড়াও রয়েছে 3 জা 3 ভাসুর। 3 জায়ের মধ্যে সেজোজনের একটি মাত্র ছেলে, বাকি 2 জন নিঃসন্তান। তাই বিয়ের পর মিশকার ওপর রীতিমতো চাপ ছিল তাড়াতাড়ি সন্তানের জন্ম দেওয়ার। শাশুড়ি প্রায় ফুলশয্যার দিন থেকেই বারবার এ কথা মনে করিয়ে দিয়েছেন তাকে। মিশকা অবাক হওয়ায় ওর স্বামী নীলেশ বলেছিল, হয়তো ওর 2 বৌদির সন্তানহীনতার জন্যই তার মায়ের এই উদ্বেগ। নীলেশও জানিয়ে দিয়েছিল সেও চায় তাড়াতাড়ি তার ঘরে পুত্র জন্ম নিক। কাজেই মিশকার আর বলবার কিছু ছিল না। বাড়ির অন্যদিক থেকে বাসন কোষণের ঠুংঠাং, কাপড় জামার আছাড় দিয়ে কাঁচার শব্দ শোনা যাচ্ছে। বোঝাই যাচ্ছে বৃষ্টি অগ্রাহ্য করে নিত্যদিনের কর্মযজ্ঞ অব্যাহত। মিশকা 6 মাস পেরিয়ে 7 মাসে পড়ার পর থেকেই তার সব রকম ভারী কাজকর্ম বন্ধ করে দিয়েছেন তার শাশুড়ি। গত 1 মাস ধরে তাই সে সম্পূর্ণ বিশ্রাম। নীলেশ কখন বিছানা ছেড়ে উঠে পড়েছে সে জানে না। আজকাল ভোরের দিকে ঘুমটা গভীর হয়। সে জানে এতক্ষণে নীলেশের স্নান সারা হয়ে গেছে, অফিসে বেরোবার তোড়জোড় চলছে। মিশকার ঘরটা বাড়ির পিছন দিকে, খোলা জানালা দিয়ে বাড়ির পুকুর দেখা যায়, জানালার নিচেই বাগান। বাগান আর পুকুরের মাঝখানে সার দিয়ে 5টা ইউক্যালিপটাস গাছ। লম্বা রোগা গাছগুলোকে দেখলে মাঝে মাঝে মিশকার মনে হয় ওরা যেন জীবন্ত। ডালপাতা নেড়ে কিছু যেন বলতে চায় ওকে। যখন হাওয়া দেয় তখন ওদের পাতার শিরশিরে শব্দটা যেন খুব ক্ষীণ ফিসফিসানির মতো ওর কানে এসে ঝাপটা মারে, কিন্তু ওদের ভাষা বোঝে না সে। মাঝরাতে ওদের ডাক শুনে মাঝে মাঝে ঘুম ভেঙে যায় মিশকার। কান খাড়া করে বোঝার চেষ্টা করে ওদের কথা, যেন ওরা ওদের মনের কথা বোঝাতে না পেরে একে অপরের গলা জড়িয়ে কাঁদে নিজেদের ব্যর্থতায়। মিশকার অবাক লাগে, আবার ঘুমিয়ে পড়ে সে। আজ এই আকাশ ভাঙা বৃষ্টিতে জানলা দিয়ে ওদের দিকেই চেয়েছিল সে। আজ ওদের মধ্যে কোনো আলোড়ন নেই, আবছা অন্ধকারে ঝুপসি হয়ে ভিজছে 5 জন।
হঠাৎ মিশকার মনে হলো গাছের গোড়ায় কেউ যেন বসে আছে। চোখ কুঁচকে দেখার চেষ্টা করল সে। হ্যাঁ ঠিকই তো, একটা বাচ্চা মেয়ে, সবুজ ফ্রক পরা, বছর চারেক বয়স হবে। আস্তে আস্তে উঠে দাঁড়ালো বাচ্চাটা। কাদের বাচ্চা? এই অঝোর বৃষ্টিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মিশকা উঠে বসে খাটের উপর। উঠে বসতেই দেখতে পেল ঠিক পিছনের গাছটার গোড়াতে আরেকটা বাচ্চা মেয়ে। এটা খুব ছোট, বছর দুয়েকের, পরনে একটা ইজের, খালিকা টলমল করে উঠে দাঁড়িয়েছে। এসব কি হচ্ছে? পায়ে পায়ে দরজার শিকল খুলে ছাতাটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল মিশকা। খুব সাবধানে পা টিপে টিপে বাচ্চা দুটোর দিকে কয়েক পা এগোতেই বিস্ময় হতবাক। শুধু এই দুটি নয়, প্রতিটি গাছের গোড়ায় একটি করে বাচ্চা মেয়ে, মোট পাঁচটা। আগে দেখা দুটোই সবচেয়ে ছোট, বাকি তিনটে 7-8 বছরের কাছে পিঠে। কেমন স্থির দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে মেয়ে, ওদের ঠান্ডা দৃষ্টি মিশকাকেই দেখছে। কেমন যেন ভয় ভয় করছে মিশকার, আবার প্রবল কৌতূহল তাকে এক পা নড়ার অনুমতি দিচ্ছে না। প্রথমে নড়ে উঠল সবচেয়ে ছোটটি, দু হাত আর ঘাড় নেড়ে কিছু বলছে, নেতিবাচক ভঙ্গি, কিন্তু বোঝা যাচ্ছে না। তারপর একে একে সব মেয়েগুলি হাত নাড়তে শুরু করল। মিশকা অনুভব করল পেটের মধ্যে দোষীটা কেমন স্থির হয়ে গেছে, অনেকক্ষণ নড়ছে না। দোষীপনা করে ক্লান্ত হয়ে ঘুমোলো বুঝি। কানে এলো সেই চেনা ফিসফিসে আওয়াজটা, এবার যেন একটু স্পষ্ট হচ্ছে কথাগুলো। টেনে টেনে বার বার বলা শব্দটা মিশকাকে নিথর করে দিল। কেন পালাবে সে? কার কাছ থেকে পালাবে আর কোথায় বা পালাবে? হঠাৎ সামনের দৃশ্যটা কেমন ঝাপসা হয়ে গেল। শিশুকন্যাগুলি কাঁদতে শুরু করল। বৃষ্টির তুমুল শব্দ ভেদ করে ওদের কান্নার আওয়াজ মিশকার কানের পর্দা যেন ফাটিয়ে দেওয়ার উপক্রম করল। এত জোরে কান্নার শব্দ আর কেউ শুনছে না? অসহায়ের মতো এদিক ওদিক তাকালো মিশকা। তখনই তার নিজের চোখকে অবিশ্বাস করার মতো ঘটনা ঘটে গেল। মেয়েগুলি একে একে ঝাঁপ দিয়ে পড়তে লাগলো পুকুরে, প্রথমে সবচেয়ে বড়টি, তারপর বয়স অনুযায়ী ক্রমান্বয়ে সবচেয়ে ছোটটি, সবচেয়ে শেষে। জ্ঞান হারিয়ে জমা জলে আধডোবা ঘাসের চাদরে লুটিয়ে পড়ল মিশকা। জ্ঞান যখন ফিরল তখন সে বাড়ির আঁতুর ঘরে। এবাড়ির নিয়ম, বাড়ির বউরা শিশুর জন্ম দিলে হাসপাতালে যায় না, দাইয়ের হাতেই তাদের জন্ম হয়। অচেতন হয়ে পড়ে গিয়ে পেটে আঘাত পেয়েছিল মিশকা, সেখানেই তার সন্তান গর্ভ থেকে অর্ধেক বেরিয়ে পড়ে। ভাগ্যিস তার বড় যা আওয়াজ শুনে ছুটে গিয়েছিল, সঙ্গে সঙ্গে দাইকে খবর দেওয়া হয়, সেই পৃথিবীতে আনে মিশকার সন্তান। বড় জায়ের মুখে এ কথা জানতে পেরে মিশকার প্রথমই প্রশ্ন হলো, কোথায় আমার সন্তান? বড় জার মুখে একই সঙ্গে ফুটে ওঠে অনেক অভিব্যক্তি। পিছনে মেজোজা ও সেজোজা এসে দাঁড়ায়, দরজা বন্ধ করে এগিয়ে আসে, প্রায় সমস্বরে বলে ওঠে, মিশকা চল, এখনো সময় আছে, বাঁচা তোর বাচ্চাকে, আমরা পারিনি, শাশুড়ি এক দায় তোর মেয়েটাকে নিয়ে গেছে, পুকুরে ডুবিয়ে মারবে বলে, চল আমাদের সঙ্গে। দুর্বল শরীরটাকে এক ঝটকায় টেনে তোলে মিশকা। চার বউ দুদ্দার করে ছোটে বাড়ির পিছনে বাগানের দিকে। শাশুড়ি আর দাই তখন কাঁথায় জড়ানো শিশুটিকে নিয়ে এক পা করে নামছে পুকুরের বাঁধানো সিঁড়ি দিয়ে।
চিৎকার করে ওঠে মিশকা, সঙ্গে অন্য তিন বউ। এক মুহূর্ত থমকে যান শাশুড়ি, তারপর মুখের সব রেখাগুলোকে যতটা সম্ভব কঠিন করে তোলেন। এই খবরদার যদি আমার কাজে বাধা দিও তো তোমরা সব কটাকে মেরে এই পুকুরের নিচে পুঁতে দেব। মনে রাখবি, আমার ছেলেরা আমার সঙ্গে আছে। আমাদের বংশে কোনো মেয়ে ছিল না, থাকবেও না। এ বংশ বীরের বংশ, শুধু পুরুষের জন্ম হয় এখানে বলে দিচ্ছি। বড় যা আর মেজো যা এগিয়ে যায়। সেজো যা বলে ওঠে, আমার একটা মেয়েকে আপনি ওই পুকুরের জলে ডুবিয়ে মেরেছেন। সব মেয়েগুলোর দেহ মাটিতে পুঁতে তার উপরে একে একে পুঁতেছেন ওই গাছগুলো। পরে তার ছেলে হওয়ায় ও রক্ষা পেয়েছে, কিন্তু মেয়েটার মা আমি আজও বলতে পারিনি। মিশকা ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে কেড়ে নেয়। বাধা দিতে গিয়েও কি ভেবে থেমে যান তার শাশুড়ি। মিশকা তার সন্তানকে নিয়ে পিছিয়ে আসে, কিন্তু তার তিন যা কাপড়ের আড়াল থেকে একে একে বের করে আনে লাঠি, বড় ছোড়া ও গাছ ছাঁটার কাঁচি। এগিয়ে চলে শাশুড়ি ও দাইয়ের দিকে, চিৎকার করে ওঠে দুজনে। বাঁচার জন্য বাহ্য জ্ঞান শূন্য হয়ে নামতে থাকে পুকুরের সিঁড়ি বেয়ে। হঠাৎ দুজনেই ঝাঁপ দেয় জলে। এত ইচ্ছা ছিল সাঁতরে উল্টো দিকের ঘাটে উঠে বেরিয়ে পড়বেন গেট দিয়ে, কিন্তু মাঝ পুকুরে হঠাৎই মাথা তুলে জেগে ওঠে পাঁচ মুখ। খিলখিলে হাসিতে চারিদিক প্রতিধ্বনিত হয়ে ওঠে। কতদিন পর যেন মিলন হচ্ছে নাতনি ও ঠাকুমার। ইহেন আহ্লাদে বাচ্চাগুলো জড়িয়ে ধরে ঠাকুমাকে আর দাইকে। জলের বুদবুদ মিলিয়ে যেতেই আশেপাশের বাড়ির লোকেরা ছুটে এলো চার জায়ের সম্মিলিত কান্নার শব্দ। আতুর ঘর থেকে বেরিয়ে স্নান করতে পুকুরে নেমে তলিয়ে গেছেন তার শাশুড়ি, আর তাকে বাঁচাতে গিয়ে দাই। শুনছিলেন আজকের নিবেদন প্রতিশোধ। গল্প পাঠে রিতম ও নিতাশা, সূত্রধার সেবা আচার্য, পোস্টার সৌরভ, সঙ্গীত নির্দেশনা এইথ নোট, আবহ সঙ্গীত তথাগত, মূল ব্যবস্থাপনা অনির্বাণ, পর্ব পরিচালনা মোনালি। মাহেশ্বরী প্রোডাকশনসের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখিকা বৈশালী দাশগুপ্ত নন্দী মহাশয়াকে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভয়েস।